আর অবশ্য বন্ধুরা আপডেট দিয়ে দিলাম নখানা সেটআপের, তবে কিন্তু আরও সেটআপ বাড়তে পারে। আপনারা কিন্তু তিনটে মাধ্যমে আসতে পারবেন, সড়কপথ, রেলপথ এবং জলপথ। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের মধ্যে চলে এসেছি বক্সের একটি আপডেট নিয়ে, যেটা হচ্ছে বিখ্যাত একটি বক্স কম্পিটিশান, যেটা ডায়মন্ড হারবারে অনুষ্ঠিত হয়। সেই জায়গাটির নাম হচ্ছে রায়নগর, রায়নগর বক্স কম্পিটিশান, অবশ্যই সবাই জানেন বন্ধুরা। আর বিখ্যাত একটি কম্পিটিশান যেটা কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে। তো সেখানে এবছর কিন্তু কী কী সাউন্ড রয়েছে অবশ্যই আজকের আপডেট দেওয়ার চেষ্টা করবো। সেখানে মেনলি বন্ধুরা 15 থেকে 16 খানা সেটআপ থাকে, তবে কিন্তু আমি 9টা সেটআপের নাম পেয়েছি। সেখানে 9খানা সেটআপের অবশ্য নাম পেয়েছি, 9টা সেটআপের নাম আমি অবশ্য বলে দেওয়ার চেষ্টা করবো। আর সেখানে কীভাবে আসতে পারবেন সেটাও অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন। সাউথ থেকে থাকছে একটা ফলতা সেটআপ, ফলতা থেকে কিন্তু একটা সেটআপ কিন্তু স্থান পেয়েছে রায়নগরে। সেই সাউন্ডের নাম হচ্ছে কৌশিক সাউন্ড, অবশ্যই বন্ধুরা জানেন যে কৌশিক সাউন্ডের পপ বেস রয়েছে। তো তারপরে কিন্তু একটি সাউন্ড রয়েছে, সেটা খুব বিখ্যাত সাউন্ড, কিছুদিন আগে সেই সাউন্ডটি তার বক্স নিয়ে টেস্টিং করলো, পপ বেস নিয়ে টেস্টিং করলো। সেই সাউন্ডের নাম হচ্ছে পি মিউজিক, যে সাউন্ডের গোডাউন রয়েছে নিশ্চিন্তপুরে। আর পি মিউজিকের ফুল নাম হচ্ছে প্রদীপ মিউজিক। তো সেই সাউন্ড কিন্তু থাকছে রায়নগরে। তারপরেই বন্ধুরা একটা খতরনাক সেটআপ রয়েছে, যে সাউন্ডের নাম কিন্তু বললে আপনারা খুব সহজে চিনে যাবেন, মানে এক নামে চিনে যাবে। সেই সাউন্ডও থাকছে কিন্তু ওই স্থানে, সেই সাউন্ডের নাম হচ্ছে অশোক সাউন্ড। আর তার সাথে বন্ধুরা থাকছে এমটি মিউজিক, আর অবশ্য বন্ধুরা এমটি মিউজিকের নাম শুনেছেন, তবে কিন্তু বন্ধুরা এটা নন্দকুমারের এমটি নয়, এইটা সাউথের একটি এমটি মিউজিক। সেই এমটি মিউজিক কিন্তু থাকছে এই রায়নগরে। তার সাথে বন্ধুরা আরেকটি সাউন্ড রয়েছে, যে সাউন্ডের কিন্তু আজ থেকে কিছুদিন আগেও কিন্তু 2 বেস এবং 4টি টপ ছিল। সেই সাউন্ড কিন্তু এখন ফুল সেটআপ রেডি করেছে, তার কাছে কিন্তু 8টা বক্স রয়েছে। আর যে সাউন্ডের কিন্তু অপারেটর রয়েছেন শুভদা, অর্থাৎ আমরা সবাই জানি এসপি দেওলা দাদাভাই, যে সাউন্ডকে অপারেট করে সেই সাউন্ডের নাম হচ্ছে পিউ মিউজিক, সেটা কিন্তু থাকছে রায়নগরে। আর তারপরে বন্ধুরা থাকছে ধোলেরখালের একটা বিখ্যাত সাউন্ড, যেটা নিশ্চিন্তপুরের পার্শ্ববর্তী এলাকা ধোলেরখাল। ধোলেরখালের একটা সাউন্ড রয়েছে, যে সাউন্ডের নাম হচ্ছে অমিত মিউজিক বা অমিত সাউন্ড। অমিত সাউন্ড কিন্তু নিয়ে চলে আসছে কিন্তু এই স্থানে তার দানব প্রকৃতির বক্স। আগেও কিন্তু পপ বেস ছিল, সেই বক্সটি তিনি বিক্রি করে দিয়েছিলেন, হয়তো পছন্দ হয়নি বা কোনো কারণবশত। তারপরে কিন্তু আবারও নতুন পপ বেস বানিয়েছে, সেটার রেজাল্ট কিন্তু দুর্দান্ত। তবে কিন্তু জানার চেষ্টা করেছিলাম উনি কোথা থেকে পপ বেস বানিয়েছেন, সেটা কিন্তু বলেননি। তো ওই পপ বেসটা কিন্তু থাকছে কিন্তু রায়নগরে। আর তার সাথে বন্ধুরা আরও একটি সাউন্ড রয়েছে, যে সাউন্ড কিন্তু 2টো বেস এবং 4টি টপ রেডি করে ফেলেছে, বি ক্যাবিনেটের ক্যাবিনেট রয়েছে। আর সেই সাউন্ডের নাম হয়তো সবাই শুনেছেন, সেই সাউন্ডের গোডাউন রয়েছে কিন্তু ফতেপুরে, মানে হচ্ছে শ্রী দুর্গা সাউন্ড। তো সেই বক্সটি কিন্তু থাকছে রায়নগরে। আর তার সাথে থাকছে বন্ধুরা মহামায়া সাউন্ড, তবে এই সাউন্ডের গোডাউন কোথায় রয়েছে সেটা এখনও জানা যায়নি। তো অবশ্যই যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই সাউন্ড কিন্তু থাকছে রায়নগরে। তারপরে রয়েছে মেদিনীপুরের একটি সাউন্ড, সেই সাউন্ডের কিন্তু গোডাউন রয়েছে রায়চকের পার্শ্ববর্তী এলাকাতে, আর সেটা অবশ্য পূর্ব মেদিনীপুর জেলাতে পড়ে। সেই জায়গাটির নাম হচ্ছে কুকরাহাটি, কুকরাহাটিতে কিন্তু গোডাউন রয়েছে জয়শ্রী মিউজিকের, আর জয়শ্রী মিউজিক কিন্তু আসছে এই রায়নগরে। আর অবশ্য বন্ধুরা আপডেট দিয়ে দিলাম নখানা সেটআপের, তবে কিন্তু আরও সেটআপ বাড়তে পারে, এই কটা সেটআপের আপডেট আমি পেলাম। আর 5 তারিখ থেকে কিন্তু প্রায় সেটআপ কিন্তু বাঁধা শুরু হবে, 6 তারিখে রায়নগরের পুজো রয়েছে, ওই স্থানে বসে বাজবে, আর এবং 7 তারিখে কিন্তু বক্সগুলো রোড শো করবে। আর অবশ্য বন্ধুরা বলবো আপনারা কিন্তু একদম ভোর ভোর চলে আসবেন, 3টে-4টের সময় আপনারা চলে আসবেন, কেননা ওই কম্পিটিশানটা চলবে সকাল 10টা পর্যন্ত। আর স্টেশন লাগোয়া এলাকা, মানে ডায়মন্ড হারবারের স্টেশন লাগোয়া এলাকাতেই কিন্তু কম্পিটিশান হতে চলেছে। তো আপনারা কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন এই স্থানে। তাও আমি বলে রাখছি আপনারা কিভাবে আসবেন, আপনারা কিন্তু 3টে মাধ্যমে আসতে পারবেন, সড়কপথ, রেলপথ এবং জলপথ। সড়কপথে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন ডায়মন্ড হারবার, যদি আপনারা যদি কাকদ্বীপ থেকে হয়ে যান, কাকদ্বীপ থেকে আপনারা বাস পেয়ে যাবেন, ডায়মন্ড হারবার চলে যেতে পারবেন। আর যারা কলকাতার দিক দিয়ে আসবেন তারাও কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন, তাও অনেক রুট রয়েছে, আপনাদের প্রপারলি আসতে হবে ডায়মন্ড হারবার। আর ডায়মন্ড হারবার থেকে একটা টোটো ধরে নেবেন, ঝাঁকে হোক জিজ্ঞাসা করবেন যে আপনি রায়নগর যাবেন যেখানে রক্ষাকালী পুজো হচ্ছে, তো সেই স্থানে চলে যেতে পারবেন। জলপথে আপনারা আসতে পারবেন, সেখানে একটি মাধ্যম রয়েছে, পূর্ব মেদিনীপুরের সাথে দক্ষিণ চব্বিশ পরগনার কানেকশান রয়েছে, মানে পূর্ব মেদিনীপুরের কুকরাহাটি দিকে
সেই ভেসালটি কিন্তু আসছে ডায়মন্ড ঝাড়বারে। তো যারা মেদিনীপুর থেকে দেখতে আসতে চাইছেন তারা কিন্তু খুব সহজে চলে আসতে পারবেন এই ডায়মন্ড ঝাড়বার রায়নগরে। আর যারা বন্ধুরা রেলপথে আসতে চাইছেন তারা কিন্তু শিয়ালদা থেকে একদম ডায়মন্ড ঝাড়বার লোকাল পেয়ে যাবেন, সেই ধরে কিন্তু সেই ট্রেন ধরে কিন্তু আপনারা খুব সহজে চলে আসতে পারবেন এই রায়নগরে। আর আপডেটটি কেমন লাগলো, তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।